আজকে? বাপরে, এত খেতে পারবি? হ্যাঁ, খালো না। Birthday to you, happy birthday to you, happy birthday dear Shreya. Good morning, welcome back to my channel. আজকে আমার গোপালের বার্থডে আছে, 9th বার্থডে। তো সবাই আশীর্বাদ করো যেন সুস্থ থাকে, ভালো থাকে, বড় হয়। এই আমার একটা গোপালি, আমার বোনের মেয়ে, এও যেন ভালো থাকে, সুস্থ থাকে। এর বার্থডেটা 1 মান্থ পরে আছে। তো আজকের ব্লগটা আমি স্টার্ট করছি, কিছু না, ছেলেকে ওই একটু ভাত পায়ে সেটাই করে দিচ্ছি। তো চলুন আজকে পুরো দিন আমি কি করছি শেয়ার করব। মাছটা ভাজছি, সব ভাজা হয়ে গেছে। আমার ভাইয়ের ছেলেকে দেখুন, ভাইয়ের ছেলে মায়ের আসনে বসে আছে, ও ওইদিকে আসনে আমার বোনের মেয়ের পাশে বসেছিল। আমার ছেলেকে যখন মা আশীর্বাদ দিল, ছেলে কোন টানছে আসনটা, আমার আসনে কেন বসেছে, এত দুষ্টু কি বলবো। এটা তোর খাওয়ার আইটেম আজকে? বাপরে, এত খেতে পারবি? হ্যাঁ, খালো না। এরা সব এখানে এখন মস্তি করছে। কি বলছে মাকে, এবার ছেলে কেক কাটবে, বার্থডে বয়, বার্থডে কেক। কি করছে এরা, কি করছে? হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। এখন শ্রেয়াঙ্কের পাপা, শ্রেয়াঙ্ক সবাই মিলে বেলুন ফোলাচ্ছে। একটু ছোটখাটো সামনেটা বেলুনগুলো টাঙাবে, তো ওটাই করছে। আগের বারে একটু ভালোভাবেই বার্থডেটা সেলিব্রেশন করা হয়েছিল, সবাইকে বলা টলা হয়েছিল। তো এই বছরটা এমনি জাস্ট ঘরের মেম্বারদের নিয়ে হয়ে যাচ্ছে। চিকেনটা হচ্ছে, মাংসটা হয়ে গেছে, এরপর রাইস করব, ফ্যাট রাইস। রাইসের চালটা ফুটছে, এতে তেজপাতাটা দেওয়া হয়নি।
মা একটা হাতা দিলে ভালো রাইস রেডি টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে ডিয়ার শ্রেয়ান হ্যাপি বার্থডে টু ইউ May God bless you. May God bless you. May God bless you, dear friend. Happy birthday to you. কেমন হয়েছে রান্না? হ্যাঁ, বিয়ে বাড়ির মতো ঝাল লাগছে মনে হয়। কি গো রাঁধুনি আনলে এরকম রান্না করতে পারতো না, বলছে ভালো রান্না হয়েছে। এক নম্বর রান্না হয়েছে, হ্যাঁ আমি করেছি সব। তোর কেন এমন হচ্ছে? মানু হাতে করে গেঞ্জিটা একটু তুলে ফেল ওপর দিকে। কি বলছে ভাইপো? একটা দিয়ে দিয়েছে। শ্রেয়াঙ্কের কিছুটা রাইস দিয়েছে আর ভাইয়ের ছেলে ভাইপোকে একটু রাইস দিয়েছে। তো শ্রেয়াঙ্কের পাপাকে হাত ধরে ডেকে নিয়ে বলছে, দেখো আমার রাইসটা আর দাদার রাইসটা, মানে ওকে কম রাইস দিয়েছে। পিসাই ওকে রাগাচ্ছে, সামনে জল টল ফেলে দিয়েছে খেতে খেতে। আবার ওরা একটা কাপড় মানে জামা সামনে দেওয়া হলো, কারণ এরা মিষ্টিও খাবে বলছে। সোহাম কম দিয়েছে চিকেন দেখেন, আর বেশি নেবে তো বলবে আমাকে। আর নেবে চিকেন? এখন বাজে 10:15, তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা সবে জাস্ট খেয়েছি, তো এবার ঘুমাবো। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন। ছোটোখাটো একটা সেলিব্রেট করেছি ছেলের বার্থডে, আজকে এখানে সমাপ্ত করলাম ব্লগটা। টাটা, বাই বাই।